সবচেয়ে ইফেক্টিভ একটা পাম্প সারা পৃথিবীতে চ্যালেঞ্জ করতে পারি আমি যে পাম্পের বিজ্ঞাপন করতেছি এর থেকে ইফেক্টিভ এর থেকে দীর্ঘস্থায়ী আর কোনো পাম্প নাই তরিণ অঙ্গ বা বিসেরা এই অভ্যন্তরীণ অঙ্গগুলোর গায়ে যে স্তরটা সংযুক্ত থাকে একেবারে এটাকে বলা হয়েছে ভিসেরাল এইভাবে আমরা সাধারণত চিন্তাও করি না এটা চিন্তা করে তো দাদা যে হৃদপিণ্ডে যারা আসছে রক্ত নিয়ে তারা সবাই শিরা হৃৎপিণ্ড থেকে যারা রক্ত নিয়ে বের হয়ে গেছে তারা সবাই কি ভবন এখন দেখো কোনো গোলমাল হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা মজার সাইকেলে উঠবো যতদিন আপনারা বাই সাইকেলে উঠছেন হুম উঠিয়ে ইচ্ছা মতো এখানে সেখানে ঘুরে বেড়াইছেন আজকে উঠবেন হচ্ছে কার্ডিয়াক সাইকেলে হুম এটা এমন একটা সাইকেল যে সাইকেলের কোনো চাকা নেই ঠিক আছে খুবই দুঃখজনক একটা ঘটনা যাই হোক এটা চাকা নাই এখন কি করা যাবে সাইকেল বলতে আমরা কি বুঝি চোখের সামনে শুরুতে আসে আর কিচ্ছু আসে না হুম কিন্তু এই যে সাইকেল শব্দটার অর্থ কি সি ওয়াই সিএলি সাইকেল মানে কি চক্র ঠিক আছে দ্বিচক্রযান হুম আমি শব্দটা আগে জানতাম না ঠিক আছে একটু বড় হওয়ার পরে জেনেছি দ্বিচক্র যানও বলা হয় বাইসাইকেলকে ঠিক আছে হ্যাঁ এই নামটার সাথে আমরা পরিচিত না বাঙালি কিন্তু বাংলার সাথে পরিচিত না দ্বিচক্র জানে চড়ে আমরা ঘুরে বেড়াই এটার নাম বাইসাইকেল দেওয়ার কারণ হচ্ছে এটা দুইটা চাকা থাকে চক্রাকার ঠিক আছে মেনলি যদি কোনো ঘটনা চক্রাকারে আবর্তিত হয় তখন আমরা এটাকে কি বলি সাইকেল বলি যেমন পানি চক্র ঠিক আছে কি সাইকেল ক্যালিং ঘটনা এই জন্য এটাকে কি বলি চক্র বলি এরকমই এই যে এটা কি হার্ট বা হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড বললাম সংকুচিত হয় প্রসারিত হয় সংকুচিত হয় প্রসারিত হয় ধুপধপ হুম এই সংকোচন এবং প্রসারণ এই সংকোচন এবং প্রসারণ কিছু চক্রাকার ইভেন্টের মাধ্যমে সংগঠিত হয় এই যে আমি একটু আগেও বলেছিলাম যে কর্ডো বা কার্ডিও শব্দটা সবসময় হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট ঠিক আছে যারা হার্টের ডাক্তার তাদেরকে কী বলে কার্ডিওলজিস্ট বলে তাই না তাহলে এই যে হৃৎপিণ্ড একবার সংকোচন এবং একবার প্রসারণ এই সময়টাকে বলা হয় হার্ট বিট হার্ট বিট সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এটাকে কি বলা হয় হার্ট বিট হার্ট বিট আচ্ছা এখন দুইটা অলিন্দ আছে দুইটা নিলয় আছে তাহলে অলিন্দ একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে নিলয় দুইটা একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে তাই না আচ্ছা তাহলে অলিন্দের সংকোচন নিলয়ের প্রসারণ নিলয়ের সংকোচন অলিন্ডার প্রসারণ যখন দুইটা অলিন্দ সংকুচিত হবে তখন নীলয় দুটো প্রসারিত হবে যখন নীলয় দুটো প্রসারিত হবে তখন এরা সংকুচিত হবে এভাবে ঘটনাটা করবে আচ্ছা তাহলে এই যে চক্রাকারে ঘটনাগুলো আবর্তিত হয় তাকে বলা হয়ে হচ্ছে কার্ডিয়াক চক্র আর একবার সংকোচন একবার প্রসারণ এটাকে বলা হয় হচ্ছে হার্ট মিট ঠিক আছে দাদা আমাদের এই মেশিনটা আছে না এটা প্রত্যেক মিনিটে সত্তর থেকে আশি বার করে তুমি লিখে ফেলি সত্তর থেকে আশি বার করে টুপটাপ দুধাপ টুপটাপ দুপধাপ হুম এভাবে এরা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে তাহলে সত্তর থেকে আশি পার মিনিট গড় যদি করি পঁচাত্তর পার মিনিট মানে ষাট সেকেন্ড ঠিক আছে বাংলিশ হয়ে গেল 60 সেকেন্ড এখন আমরা যদি বলি যে পঁচাত্তরটা বিট সংগঠিত হয় হচ্ছে কতক্ষণে ষাট সেকেন্ডে অতএব একটা বিট সংগঠিত হয় ষাট ভাগ পঁচাত্তর সেকেন্ড সময় কত দরকার 0.8 সেকেন্ড ওই কি নিয়মে অঙ্ক করে নিলাম তার মানে একটা বিট বিট কি একবার সংকোচন একবার প্রসারণ একবার সিস্টোল একবার ডায়াস্টোল এটাকে বলা হয় বিট তাহলে একটা বিট পয়েন্ট সেকেন্ডে হয় এক সেকেন্ডেরও কি একটু কম সময়ের মধ্যে তাহলে এইটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময়কাল তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল কি জিরো পয়েন্ট এইট সেকেন্ড এর মাঝখানে একটা হার্ট বিট দেয় মানে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় হুম এখন বললাম যে কে সংকুচিত কে প্রসারিত হয় অ্যাট্রিয়ামটা একবার সংকুচিত হইতে একবার প্রসারিত হইতে সময় নিবে হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড ভেন্ট্রিকল দুইটা একবার সংকুচিত একবার প্রসারিত হইতে সময় নিবে পয়েন্ট এইট সেকেন্ড ঠিক আছে তার মানে প্রত্যেকটাই একবার সংকুচিত এবং একবার প্রসারিত হইতে সময় নিবে পয়েন্ট এইট সেকেন্ড আচ্ছা এখন আমরা দেখবো যে কোনটার পরে কোনটা ঘটনা হয় সবার আগে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কি অ্যাট্রিয়াম বা অলিন্দের ডায়াস্টল হ্যাঁ অলিন্দের ডায়াস্টল বলতে কি বোঝায় আমরা ডায়াস্টল মানে হচ্ছে বলি প্রসারণ প্রসারণ হ্যাঁ এই যে অলিন্দ দুইটা এই দুইটা প্রসারিত হবে প্রসারিত হইলে কী হবে এদের মাঝখানে চাপ কমে যাবে বড়ো হইলে চাপ কমে যাবে যখন চাপ কমে যায় তখন সারা শরীরের উপরের দিকের যে শিরাগুলো থাকে এবং নিচের দিকের যে শিরাগুলো থাকে তাদের মাঝখানে বেশি চাপ থাকে তো রক্তগুলো কী করবে ওখান থেকে আসবে নিচ থেকেও যাবে এখন এই যে ডান দিকে ড্রাই ট্যাট্রিয়াম আগের লেকচারে আমি বলেছি দাদা না শুনলে দেখে আসবা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা এগুলো দিয়ে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত যখন অলিন্দ প্রসারিত হবে ডান অলিন্দ ডান অলিন্দে আসবে এবং একই সাথে এই যে দুইটা দেখতেছ না এই দুইটা কি পালমোনারি শিরা এপাশে দুইটা আর বাম ফুসফুস থেকে আসবে দুইটা এগুলো পিছন দিয়ে ঢুকবে তো দেখা যায় না ঠিক আছে এই চারটা দিয়ে কী হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসবে বাম অলিন্দে আসবে লেফট অ্যাট্রিয়াম বা বাম অল ইন্দে আসবে তাহলে প্রথম ধাপ হচ্ছে অলিন্ডের ডায়াস্টল অ্যাট্রিয়ামের ডায়াস্টল আচ্ছা অ্যাট্রিয়ামের ডায়াস্টল হলো এই সময়টা কতক্ষণ এই সময়টা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড মানে কার্ডিয়াক সাইকেলের পয়েন্ট এইট সেকেন্ডের মধ্যে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ডই এই সময়টা মানে অনেক বেশি সময় লাগে হুম আচ্ছা এখন যখন অলিন্দের ডায়াস্টল হইলো শেষ তারপরে কি রক্তগুলো আসলো এখানে এখন এখান থেকে রক্তগুলোকে বের করে দিতে হবে না বের করে দেওয়া মানে কি সিস্টল সংকুচিত হবে অলিন্দ দুইটা সংকুচিত হবে তাহলে সেকেন্ড ফেজ কি হবে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়াম এর সিস্টল অ্যাট্রিয়ামের সিস্টল অ্যাট্রিয়ামের সিস্টল কী অ্যাট্রিয়াম দুইটা সংকুচিত হবে এটা সময় এটা পয়েন্ট সেভেন তাহলে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হ্যাঁ দুইটা যখন সংকুচিত হবে তখন কী হবে দাদা এটা থেকে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে আর বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসবে যখন এই দুইটা সংকুচিত হবে এখন এই দুইটা সংকুচিত হলে রক্ত এখানে আসতেছে মানে কি এই দুইটা প্রসারিত হবে তাই না রক্ত এখানে আসলে প্রসারিত হবে না তাহলে এর পরের ধাপি হচ্ছে কি ডায়াস্টল বা প্রসারণ ভেন্ট্রি ডায়াস্টল ডায়াস্টল বা প্রসারণ ঠিক আছে তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলের সময় কি হবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেন্ট্রিকলে চলে আসবে হুম যেটা যে স্পেসিফিক সেই ভেন্ট্রিকলে চলে আসবে তারপরে কি ভেন্ট্রিকলের ডায়াস্ট্রল ভেন্ট্রিকল দুটো প্রসারিত হবে সেই রক্ত আসবে সেই জন্য প্রসারিত হবে এখন ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়কাল কত মনে রাখবেন দাদা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সবসময় মনে রাখবেন ডায়াস্টলের জন্য বেশি সময় লাগে হ্যাঁ অল জন্য লাগে পয়েন্ট আর ভেন্ট্রিকলের জন্য লাগে পয়েন্ট তাহলে বাকিটা এমনি পয়েন্ট এইট থেকে বিয়োগ দিয়ে বের করা যাবে এখন ভেন্ট্রিকল পয়েন্ট সেকেন্ড নিয়ে প্রসারিত হলো পূর্ণ হইল রক্তদানে হুম এরপরে এই রক্তটা আবার বের করে দিতে হবে না বের করে দিতে গেলে কি হবে এটাকে চাপ দিতে হবে সংকুচিত হতে হবে তারপরে পরের ধাপ কী হবে ভেন্ট্রিকলের সিস্টন ভেন্ট্রিকলের সিস্টেম এরপরে ভেন্ট্রিকল দুইটা কি হবে সংকুচিত হবে তাহলে সেটা সময় পয়েন্ট থ্রি সেকেন্ড তাহলে ভেন্ট্রিকল দুইটা যখন সংকুচিত হবে তখন কি হবে এই যে সেমিলুনার এই রকম না চাপ দিলে কি হবে একটু উপরে উঠে যাবে রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে প্রবেশ করবে ধমনী পথে দুই ফুসফুসে যাবে এই যে এটা এটা বাম দিকে গেছে বাম ফুসফুসে এটা এই পাশ দিয়ে দেখো এটা ডান ফুসফুসে যাবে এর পাশেই তো ফুসফুস থাকবে আমি বলেছি আচ্ছা তাহলে এটা ডান দিকের ঘটনা আর বাম ভেঞ্চিকলে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে না এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করবে এই যে এটার সাথে অ্যাওটার সংযোগ আছে না মহা মহাধমনী এই ধমনী দিয়ে ভিতরে প্রবেশ করবে করে কি হবে মহাধমনির মাধ্যমে শরীরের উপরে যাবে শরীরের নিচে যাবে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়া যাবে ঠিক আছে সময় হচ্ছে পয়েন্ট থ্রি সেকেন্ড এই হচ্ছে কার্ডিয়াক সাইকেলের বিভিন্ন পর্যায়ে হুম দাদা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এটা কিন্তু একবার এভাবে শুনে ঠাস করে হয়ে যাবে না ঠিক আছে এটাকে তোমার ভিতরে কল্পনা করতে হবে মনে করো আমার ভিতরে আমার হৃৎপিণ্ড সর্বপ্রথম কী হবে রক্ত আসবে তার মানে কি ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা ডান অলিন্দ বাম অলিন্দ প্রসারিত হইল ডান দিকে আসলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাম দিকে আসলো কি দুই ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তারপরে প্রসারণ শেষ সংকুচিত হলো দুই অলিন্দ সংকুচিত হলে এখান থেকে রক্ত দুই দিকের নিলয়ে নামবে ঠিক আছে নিলয়ে নামবে ডান দিকে কার্বন ডাইঅক্সাইড বাম দিকে অক্সিজেন সমৃদ্ধ তারপরে কি নিলয় দুইটা প্রসারিত হবে এই রক্ত নেয়ার জন্য তারপর নীলয় দুইটা আবার সংকুচিত হবে একেবারে শেষ ধাপ সংকুচিত হইলে কী হবে ডান দিকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কই যেতে হবে ফুসফুসে যেতে হবে তাহলে ফুসফুসে যাবে ঈসের মাধ্যমে যাবে পালমোনারি কিসের মাধ্যমে ধমনীর মাধ্যমে কারণ কি বলছি ধমনির মাধ্যমে রক্ত বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো বের হইলো হৃৎপিণ্ড থেকে যারা বের হবে সবাই ধমনি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর অ্যাওয়ার্ট আবার ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয় সারা শরীরে ছড়া যাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে বাকি আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ লাভ ডাব দুইটা শব্দের সৃষ্টি হয় একটা শব্দ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল ভেন্ট্রিকল দুইটা যখন প্রসারিত হয় ভেন্ট্রিকল দুইটা যখন প্রসারিত হয় তখন কি হয় ভেন্ট্রিকল দূরে যখন প্রসারিত হয় তখন এই যে সেমিলোনার ভালভটা যে আছে এই সেমিলোনার ভালভটা ঠাস করে বন্ধ হয়ে যায় কারণ কি ভেন্ট্রিকার সিস্টল যখন হয় রক্তটা এদিক দিয়ে চলে যায় আবার যখন ফেরত আসতে চায় তখন ঠাস করে এটা বন্ধ হয়ে যায় ঠিক আছে তাহলে ভেন্ট্রিকার ডায়াস্টল যখন হয় রক্তটা ফেরত আসতে চায় এই ভালভটা ঠাস করে বন্ধ হয়ে যায় তখন এখানে একটা শব্দের উৎপত্তি হয় একে বলা হয় হচ্ছে ডাব তাহলে ভেন্ট্রিকের ডায়াস্টল এটাকে বলা হচ্ছে ডাবাস্টল ভেন্টিক না এরপরে কি এই যে রক্ত পাইল পেয়ে কি হবে ভেন্টিকল দুটো সিস্টল হবে সংকুচিত হবে যখনই সংকুচিত হয় তখন কি এদিক দিয়ে এদিক দিয়ে রক্ত চলে যায় এই সময়ে রক্ত কিন্তু এই যে অ্যাট্রিয়ামের দিকে আবার ফেরত যাইতে চেষ্টা করে হুম এই যে এখান থেকে রক্ত ডান এখান থেকে বাম অ্যাট্রিয়ামে চেষ্টা করে তখনই এদের মাঝখানে লেগে যায় তখন আরেকটা শব্দের উৎপত্তি হয় একে বলে কি লাভ তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলকে কি বলে লাভ বলে তাহলে ডায়াস্টোল ডাব আর সিস্টোল হচ্ছে লাভ এই লাভ ডাব দুইটা শব্দ পাওয়া যায় আরও দুইটা সাউন্ড পাওয়া যায় সেটা এখন জানতে হবে না ঠিক আছে দাদা এখান থেকে এতটুকুই পড়েন সবাই ভালো থাকো সুস্থ থাকো